হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কেকেডি। তো আজকে চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপডেটটি যদিও কোনো রিক্রুটমেন্ট সংক্রান্ত নয়, তবু আমরা আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমাদের ফর্ম ফিল আপের সময়, যদিও এখন অনলাইন প্রসেস পুরোটাই চালু হয়ে গেছে, কিন্তু অনলাইন প্রসেস থাকলেও যেগুলো খুব অল্প সংখ্যক ভ্যাকেন্সি বের হয়, যেমন পৌরসভাগুলোতে, ব্যাঙ্কগুলোতে, যেখানে কিন্তু আমাদের অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করার কোনো অপশান থাকে না, আমাদের কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হয় থ্রু রেজিস্টার পোস্ট অর স্পিড পোস্ট। এইভাবে কিন্তু আমাদের অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। তো অফলাইনে অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর কিন্তু আমরা কনফার্ম থাকতে পারি না যে আইটেমটা পৌঁছলো কি না, তো সেই নিয়ে আমাদের মনে একটা কনফিউশান থেকে যায়। তো সেই সব কনফিউশান দূর করাতেই আজকের এই ভিডিওটি। তো আপনারা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট করার পর কিন্তু আপনাদের একটা রিসিপ্ট কপি দেওয়া হয়, তো দেখে নেব যে সেই রিসিপ্ট কপির কনসাইনমেন্ট নাম্বার দিয়ে কী করে আমরা সহজেই আমাদের আইটেমটা অনলাইন শপিং সাইটের মতো আমরা ট্র্যাক করতে পারবো, অর্থাৎ কোন ডেটে কটার সময় কোথায় পৌঁছেছে এবং কোথায় প্যাকড হয়েছে, কোথায় ডেলিভারি হয়েছে, গিয়েছে কি না, এটা দেখে কিন্তু আমরা কনফার্ম হতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি কীভাবে আমরা চেক করতে পারি কনসাইনমেন্ট নাম্বার দিয়ে ওয়েবসাইটে। তো হ্যালো ফ্রেন্ড, আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম, তো তার রিসিপ্ট কপিটা আমার কাছে আছে। আমি স্পিড পোস্ট করেছিলাম, তো স্পিড পোস্ট করার দিনই আমাকে একটা রিসিপ্ট দেওয়া হয়। তো এই রিসিপ্টে যে নাম্বারটি আছে একদম উপরের দিকে যে নাম্বারটা, যদি আমরা একটু খেয়াল করে দেখি, তো এটাই হচ্ছে কনসাইনমেন্ট নাম্বার। অর্থাৎ আমরা যখন ওয়েবসাইটে যাব তখন সেখানে কনসাইনমেন্ট নাম্বার চাইবে। তো এই ক্ষেত্রে রিসিপ্টের ওপরে একদম প্রথম দুটো লেটার কিন্তু ই ডাব্লু এবং নাম্বারস থাকবে, তারপর কিন্তু আই এন, তো এই দুটো নাম্বার কিন্তু থাকবে। তো এই নাম্বারটাই কিন্তু আমাদের কাজে লাগবে, তো এই নাম্বারটাই কিন্তু আমাদের গুছিয়ে রাখতে হবে। তো এই স্লিপটি পাওয়ার পর আপনারা এই নাম্বারটা টোকে নেবেন কোথাও, বা আপনারা মুখস্থ করে নিতে পারেন। তো আমরা চলে যাব অফিশিয়াল ওয়েবসাইটে। তো আমি চলে এসেছি গুগল ক্রোম। তো গুগল ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ করব ডাব্লুবি পোস্ট। তো এখানে সার্চ করার পর কিন্তু আমাদের সামনে চলে আসবে পেজটি, যে ওয়েস্ট বেঙ্গল পোস্ট ডট জিওভি ডট ইন। তো এই ওয়েবসাইটটিতে কিন্তু আমরা অ্যাক্সেস করব, এবং ওয়েবসাইটটিতে অ্যাক্সেস করার পর আমরা একদম হোম পেজে চলে যাব। তো হোম পেজে চলে যাওয়ার পর একদম লাস্টের দিকে, নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে গেলে কিন্তু আমাদের ট্র্যাক অল মেল আইটেম বলে কিন্তু একটা সার্চ অপশান এখানে দেখাবে। তো এই অপশানটাতে আমরা ক্লিক করব। তো এই অপশানটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা আলাদা পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে ট্র্যাক কনসাইনমেন্ট বলে একটা এক্সট্রা পেজ খুলে যাবে। তো যে পেজে যাওয়ার পর কিন্তু আমরা ওই রিসিপ্ট কপির কনসাইনমেন্ট নাম্বারটা কিন্তু বসিয়ে খুব সহজেই আমাদের আইটেমটা ট্র্যাক করতে পারি। তো ওই আইটেমটা যেটা ইডাব্লু দিয়ে শুরু হয়েছিল ওইটা বসিয়ে নেব, যেহেতু আমি টাইপ করেছিলাম তাই এখানে অটোমেটিক শো করা হচ্ছে। তো এই নাম্বারটা বসিয়ে নেব। তো বসিয়ে নেওয়ার পর কিন্তু আমরা এখানে একটা ক্যাপচা দেখাবে, তো এই ক্যাপচাটা কিন্তু আমরা বসিয়ে নেব 4 6 DB 4 D। তো এখানে ক্যাপচা কিন্তু পুট করার পর আমরা সার্চ বাটনে প্রেস করব। তো সার্চ বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সার্চ হবে। তো সার্চ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাছে একটা ডিটেলস রেজাল্ট চলে আসবে, যে আমি কোন পোস্ট অফিস থেকে পোস্ট করেছিলাম, কোন ডেটে পোস্ট করেছিলাম, এবং কোন মেল আইডি, কোন পিন কোডে আমি পোস্ট করেছিলাম, এখানে উপরে টোটালটাই আমি এখানে পেয়ে যাব। তো এটা পাওয়ার পর কিন্তু আমার আইটেমটা পৌঁছেছে কি না, এখানে রেজাল্টটা কিন্তু অনওয়ার্ড থাকবে, অর্থাৎ নিচ থেকে ওপরে। অর্থাৎ আমি যেমন পোস্ট করেছিলাম 6 তারিখ, তারপর থেকে 6 থেকে 7, অর্থাৎ নিচ থেকে ওপরের দিকে রেজাল্টটা গ্রো করছে। তাহলে 6 তারিখ পোস্ট করেছিলাম এবং আমার আইটেমটা পৌঁছে গেছে একদম ফাইনালি, যেমন উপরের কলামটা 7 তারিখ বিকেল
তিনটের সময় কিন্তু আমার আইটেমটা পৌঁছে গেছে, এবং এখানে এখানে রেজাল্টের ঘরে দেওয়া আছে কিন্তু আইটেম ডেলিভার টু MCCB অ্যাড্রেস, অর্থাৎ এখানে ফাইনাল কিন্তু রেজাল্টটা চলে এসছে যে আমার আইটেমটা পৌঁছে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো আইটেম কিন্তু সহজেই ট্র্যাক করতে পারেন, অর্থাৎ কী কী ট্র্যাক করতে পারবেন। তো আমি এটা করলাম স্পিড পোস্ট করার পর আমার যে কনসার্নের নাম্বারটা দেওয়া হয়েছিল রিসিভ কপি, সেই স্পিড পোস্ট আইটেমটা চেক করলাম। তো আপনি কী কী চেক করতে পারবেন তো সেই লিস্টেও আপনাকে দেখিয়ে দিই, যে আপনি শুধু স্পিড পোস্টই নন, অর্থাৎ আপনি রেজিস্টার ডাক রেজিস্টার পোস্ট করলে এবং যে কোনো ধরনের পোস্টই আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারেন। দেখুন এখানে একটা পেজ খুলে গেছে যেখানে বলা আছে হোয়াট ক্যান বি ট্র্যাক, অর্থাৎ কোন জিনিসগুলো আমি ট্র্যাক করতে পারি থ্রু অনলাইন, এই তিন নম্বর পয়েন্টটা এখানে বলা আছে। দ্য ফলোয়িং আর্টিকেলস ক্যান বি ট্র্যাক ইউজিং ট্র্যাক কনসাইনমেন্ট সার্ভিস, স্পিড পোস্ট করতে পারি, রেজিস্টার লেটার করতে পারি, ইন্স্যুরেন্স লেটার চেক করতে পারি, ভ্যালু পেয়েবল লেটার, ইন্স্যুরেন্স ভ্যালু পেয়েবল লেটার, রেজিস্টার প্যাক্স, রেজিস্টার পিরিওডিক্যালস, রেজিস্টার পার্সেল, ইনস্যুড পার্সেল, ভ্যালু পেয়েবল পার্সেল, ইনস্যুড ভ্যালু পেয়েবল পার্সেল, বিজনেস পার্সেল, বিজনেস পার্সেল COD। এবং তারপরে আমরা যেটা পারবো যে এক্সপ্রেস পার্সেল COD, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি যে পার্সেলগুলো করা হয় সেগুলো করতে পারবো, ইলেকট্রনিক মানি অর্ডার EMO এইগুলো করতে পারবো, এবং EMS অর্থাৎ ইন্টারন্যাশনাল EMS অর্থাৎ স্পিড পোস্ট, এবং ইলেকট্রনিক ভ্যালু পেয়েবল পার্সেল EVPP এই জিনিসগুলো আমরা করতে পারবো। অর্থাৎ এই আইটেমগুলো আমরা কিন্তু থ্রু অনলাইন কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।